নমস্কার, আমাদের পিছনে দেখছেন, আমাদের সঙ্গে যাচ্ছেন কাঁচা বাদাম গানের স্রষ্টা, সে বিখ্যাত শিল্পী ভুবন বাদ্যকার। আমরা বীরভূমের কুড়াল জুড়িতে ওনার বাড়িতে এসেছিলাম রাজাপাট সম্পর্কে একটি প্রচার অভিযানে উনি অংশ নেবেন সেই অনুষ্ঠানে। তো আমরা যাওয়ার পথে ভুবনবাবুর এই যে অমর সৃষ্টি কাঁচা বাদাম গান, তিনি কিভাবে এই গান তৈরি করলেন এবং কিভাবে তা জনপ্রিয়তা পেল সেই নিয়ে ওনার সঙ্গে আমরা একটু কথা বলব। আচ্ছা ভুবনবাবু, হ্যাঁ, আপনার এই যে কাঁচা বাদাম গান, সেই কাঁচা বাদাম গানটা আজ আগে আমাদের শোনা। আয় বাদাম হাসে পালো মাথা চিড়া চুলে সিটি গোলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডি ভাঙে দিয়ে বাদাম মোবাইলে বডি গুলো 5 টাকা দাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গোলে চান দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার গাছে নেকো বুবু ভাজা বাদাম আমার গাছে পাবেন শুধু কাঁচা বাদাম কাঁচা বাদাম জয় রাধে। আচ্ছা, এই যে আপনার কাঁচা বাদাম গান, এটা মানে কবে আপনি এটা লিখেছিলেন এবং কিভাবে এটা এত জনপ্রিয় হলো? হ্যাঁ, গান করতে করতে বলে বাদাম বিক্রি করতে করতে একদিন ওই মানে বাদাম বিক্রি করতে করতে মানে বলে বলে বিক্রি করতাম যে বাদাম কে নেবে, বাদাম নিয়ে সিটি গোলে চুড়িমালা পায়ের তোড়া হাসের পালক দিয়ে বাদাম পাবেন, অথচ সিটি গোলে চুড়ি থাকলে সমান সমান বাদাম পাবেন। তখন এটা এমন একটা আইডিয়া এলো যে এটা গানের মাধ্যমে বলতে বলতে এমন আইডিয়া চলে এলো যে এটা গান বানালে মনে হয় যে এটা গানটা শুনে মনে হয় খদ্দের অনেক বেশি হবে। তখন এই গানটা সেটিং করেছিলাম বসে বসে লিখে, তারপরে মুখস্থ করতে মোটামুটি এক দু মাস লেগে গেছিলো, বুঝতে পারলেন? তারপরে যখন দু মাস শেষ হয়ে গেলো, পুরো হয়ে গেল গানটা, খুব ঘরে দু তিনবার মানে গাইতে লাগলাম বড় করে মানে চিৎকার করে, তখন সুরটাও খুব ভালো লাগছে। তখন বলছে ভাই গানটা কোথায় শিখলি রে, আমাকে সবাই বলতে লাগলো, বললে আমি নিজেই তৈরি করলাম। খাতা তো লিখেছে? বলে হ্যাঁ লিখেছি। খাতা দেখা দেখি, খাতা দেখলো আসে দু চারজন গ্রামের লোক, বলছে বাহ খুব সুন্দর তো গানের গলাটাও খুব সুন্দর লাগছে। বলে সে তো গোবিন্দর মা সরস্বতীর কৃপা, ওনেরই কণ্ঠ, ওরে বুদ্ধি ভরসা পেয়েই তো করেছি। তো এই গানটা আমি নিজেই ওই জন্যে আমি বেঁধে ফেলেছি, যাক আপনাদের কাছে আশীর্বাদ পেয়ে ভাইরালও আপনারা করেছেন। সোশ্যাল মিডিয়াকে আমি অনেক ধন্যবাদ জানাই, আর যে আমার এই টিকটকে ছেড়ে সোশ্যাল মিডিয়ায় পৌঁছেছে তাকে আমি অনেক মানে তার কাছে আমি কৃতজ্ঞ আছি, বুঝতে পারলেন? যাক আমি খুব মানে এত খুশি হয়েছি, যখন ভাইরাল হয় তখন আমি অনেক খুব আনন্দ পেয়েছি। সোশ্যাল মিডিয়াকেও আমি ধন্যবাদ জানিয়েছি জানাচ্ছি। বীরভূম দুবরাজপুর থানার অন্তর্গত কোড়ালজুড়ি গ্রামে, পোস্ট লক্ষ্মীনারায়ণপুর, জেলা বীরভূম। আপনার যে গ্রাম সেটা তো শহর থেকে অনেকটাই? হ্যাঁ, শহর থেকে মোটামুটি 10 কিলোমিটার আমাদের দুবরাজপুর থেকে। মানে আপনার একটু জীবনীটা বলুন মানে। হ্যাঁ, প্রথমে যখন বড় হই তখন যখন মানে চলাফেরা করতে শিখলাম মানে একটু দামাল হয়েছি, তখন বাবা খুব অভাব ছিল বুঝলেন, তার মান দেরি করতে রেখে দিয়েছিল। মান দেরি করতাম অথচ ওই ছোটোখাটো মানে দাদা সন্ধ্যেবেলা অবাকলা পড়াইতো, তো স্কুলও যেতে পারেনি ভালো করে, ওই 6 পর্যন্ত বা 5 পর্যন্ত পড়ে আর যেতে পারেনি, মানে খুব দুঃখ মানে কষ্ট মানে এত কষ্ট হয়েছি যে কল্পনা করতে পারবো না। লোকের ঘরে মাড় ভাত খেয়ে শাক ভাত খেয়ে মানুষ হয়েছি, যদি কেউ মার ফেলতে যেত পিসটা মানে সেটা বলতাম দাদা ওটা ফেলো না গো দিদি, ওটা আমরা আমাদেরকে দেবে, আমাদের ঘরে আজকে খাবার হয়নি। এভাবে জীবনযাপন অনেক কষ্টে কাটিয়েছি, বাবাও খুব কষ্ট করেছে। তো যাক বাবা সাদা সিধা মানুষ ছিল, আমার মাটাও সাদা সিধা ছিল, সেই সাদা সিধা মানুষের সত্যি যে কি আর কল্পনা করতে পারে না। যখন বাবা আমার মারা যায় মনসা পুজোর দিনেই মারা গেল, তো 10-15 খানা গ্রামের লোক ঝেঁটি চলে এসেছিলো আমার বাবাকে দেখতে, এত সিধা মানুষ আর মানুষের উপকার করত। আর এমনি আপনার সঙ্গে যিনি আসছেন উনি? এইটা আমার ওয়াইফ। আমার বিয়ে করেন কবে? সেই সময় সেই সময় ওই মুনিশ খেটে খেতাম আর কি,
এই মানে এরকম খড়ের চাল থাকতো, খড়ের চাল ছয়তাম, তারপরে এই চাষের টুকটাক কাজ করতাম, এইভাবে সংসার কাটাতাম। তারপরে দেখলাম যে কি করা যায়, এতে তো সংসার চলছে না, আর মানুষ কতদিন লাগাবে মানুষ, আর হয়তো দুদিন খাটছি 5 দিন বসে, তখন একটা ওই মাথায় আইডিয়া এলো যে সারা ব্যবসা করব, ব্যবসা করে দেখি কি হয়। তো ওই ব্যবসা করছিলাম, প্রথমে ওই কাঁচা সবজি মানে পটল শাক সবজি, তারপরে ওটাও তো কিছু লাভ হচ্ছে না, তারপরে মাছও ব্যবসা করেছি, মাছ পর্যন্ত ব্যবসা করেছি, সাইকেলও পর্যন্ত সেরেছি, এরকম মানে বিভিন্ন রকম মানে কাজ মানে করেছি, মানে কোনোটা কাজ তো বাকি রাখিনি। অথচ যখন বলছি তুই তো সব করতে শিখে গেলি রে, বললি কি করবো বলো, দেখছি 2% যেদিকে হবে সেইদিকেই যেতে হবে। তারপর একজন বাদাম বিচতে এলো প্রথম, যখন দেখলাম যে ওদিকে লাভ হয়েছে না, বলছি দাদা বাদামে কিরকম লাভ হলো, বলছে বাদামে তো ভালোই লাভ হয় দাদা, তো বলছে আমাকে একবার বাদামের যেখানে আড়ং সেখানটা দেখিয়ে দিবে, বলছে হ্যাঁ দেখিয়ে দেবো। ওনার সঙ্গে একদিন গেলাম, ওই বাদাম শুরু করেছিলাম, আর ওই বাদাম বিচতে বিচতেই গানটা আমি বেঁধেছিলাম। হ্যাঁ তোমার চুড়র, ওখানে বাদাম চাষও হয় চুড়রে। কোনদিন ভেজে মানে যদি কেউ বলতো বরাদ দাদা আমাকে 1 কিলো ভেজে এনে দিও, তখন সেটা আলাদা করে নিয়ে যেতাম, ভেজে 1 কিলো ওজন করে দেখে নিলাম, অথচ আরো 100-200 দিয়ে দিলাম যাতে শুকিয়ে 1 কিলোই তো হবে, 2 কিলো মানে 1200 ভেজে নিয়ে চলে তো 1 কেজি। এই যে এখন এই যে আপনার এই যে গানের সাফল্য, সেখানে বৌদির কতটা অবদান আছে? ও ওনার তো অবদান আর কি বলবো, উনি তো লেখাপড়াও জানে না আর মানে সেরকম জ্ঞানও বেশ নেই কো, সত্যি এত মানে বোকা মানুষ আমি পেয়েছি, তুমি লক্ষ্মী বউ সত্যি। ও বলে না যে কাঁচা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, কাঁচা বাদাম দিয়ে আমি পেয়েছি লক্ষ্মী বউ জয় রাধে। আপনি এবং উনি দুজনেই দীক্ষিত দেখলাম? হ্যাঁ দুজনেই দীক্ষিত। কবে কি মন্ত্র নিয়েছে? এই তোমার ইস্কন থেকে মানে মালা জপের মন্ত্র নিয়েছি, মানে এই মন্ত্র তো সব লোককে বলা যায় না, আর বলতেও নেই বা বাধাও পড়েছে যে এই মন্ত্র কাউকে শোনাবেন না। যেদিন মালা নিলাম তার 1-1.5 মাস বাদে, মানে ওই কার্তিক মাসে ব্রত পালন করলাম, সেই ব্রত পালন শেষ হচ্ছে সেই রাতেই, কিন্তু আমার মালা নেওয়ার পর তারপর বাদাম বেচে খাই সেলিব্রিটি ভাই, বাদামের তুলনা দুনিয়াতে নাই, ট্রেন্ডিং এ চলছি কত গান গাইছি, আজ আছি বেচেনি কাল ভেবে লাভ নেই, খালি করো রাস্তা বাদাম যে সস্তা, কাঁচা কাঁচা নাও রাধে রাধে। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, আমরা আপনার বাড়িতে যখন ঢুকলাম দেখলাম মাটির রাস্তা রিসেন্ট ঢালাই রাস্তা হয়েছে, এবং আপনার বাড়ির চারপাশে মাটির দেওয়াল, আপনার কি আগে মাটির বাড়ি ছিল? মাটির বাড়িতেই ছিলাম, মানে যে বাড়িটা ছিলাম সে বাড়িটা দেখলে আপনারা হয়তো কানতেন, এ কিভাবে ছিলাম আমি, একটা ছোট্ট কুড়ের মতো ছিল, সেখানে বউ বেটা আমরা খুব কষ্টতে জীবনযাপন কেটেছিল। তো আজকে যে দেখলাম একটা ভিতরে পাকার বাড়ি বানিয়ে, হ্যাঁ ওটা ভাইরাল হওয়ার পরে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে ভগবান, তাই আপনাদের কাছ থেকে নিয়ে গান করে ওই বাড়িটা তৈরি করলাম আর কি। ভগবান আমাদের যখন কৃপা করেছে আপনাদের চরণ তলে ফেলেছে, তাই আপনাদের কাছ থেকেই সব কিছু হয়েছে।
সবাই আমাকে আশীর্বাদ করেছে, সবাই আমাকে ভালোবেসেছে, এই ভালোবাসার উপলব্ধ দিয়ে আমার বাড়িটা হয়েছে। হ্যাঁ, স্বচ্ছন্দ বলতে সেরকম এখনো হয়নি, কারণ আমার গানটা ফরওয়ার্ড করে নিয়ে নিয়েছে, মানে তবু এখনো মানে ওই চলছে কোনো রকম করে, টুকটাক করে। ছেলেটা ওই একটা কাজও পেয়েছে, ওই কি বলে সিপিকের, ওই নিয়ে চলছে এখন। আর গানটা যে ফ্রড করেছিল সেটাতে ক্যাশের মাধ্যমে ফের কি বলে ওই কপিরাইট আবার ফিরে পেয়েছি, ট্রেডমার্কের লাইসেন্সও পেয়ে গেছি। আর যে ফ্রড করেছিল তার নাম হচ্ছে গোপাল ঘোষ, মানে সুন্দর গোপাল ঘোষ, মানে এত বড় মানে আমার যে ক্ষতি করবো আমি কখনো ভাবতে পারিনি। ওনার বাড়ি হচ্ছে শোকবাজার। বীরভূমেতে বাড়ি আমার নামেটি হয় ভবন, বীরভূমেতে বাড়ি আমার নামেটি হয় ভবন, আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন, শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম, বাদামে বাদাম বুবু কাঁচা বাদাম, বাদামে বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই চাচা ভাজা বাদাম, বীরভূমেতে বাড়ি আমার নামটি হয় ভুবন, আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন, শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম, বাদামে বাদামে বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই চাচা ভাজা বাদাম, তোমাদেরই আশীর্বাদে পাই গো আমি কত সম্মান, তাই বাদাম বেচে আমি নেচে নেচে সবই তো প্রভুরই দান, শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম, বাদামে বাদামে বুবু কাঁচা বাদাম, বাদামে বাদামে বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই চাচা ভাজা বাদাম, বীরভূমেতে বাড়ি আমার নামটি হয় ভবন, আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন, শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম, বাদামে বাদামে বুবু কাঁচা বাদাম, বাদামে বাদামে বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই চাচা ভাজা বাদাম। জয় রাধে, জয় নিতাই।